ওয়েলকাম টু মাই চ্যানেল। গর্ভধারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। গর্ভধারণের 9 মাসের ঝাড়নিতে একজন মায়ের শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে। অনেক সময় গর্ভের সন্তান ও মাকে জটিল কিছু সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এ সকল জটিলতা দূর করার জন্য গর্ভ অবস্থায় বেসিক কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, যে পরীক্ষাগুলো গর্ভবতী মা ও গর্ভের সন্তানকে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। এছাড়া গর্ভ অবস্থায় চিকিৎসকগণ বিভিন্ন সময় কিছু টেস্ট করার পরামর্শ দিয়ে থাকেন। এই টেস্টগুলো আসলে প্রয়োজন কিনা এবং এসব নিয়ে মনের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো সকলের করা উচিত। তো চলুন শুরু করা যাক। গর্ভধারণের পুরো সময়টাকে 3 ভাগে ভাগ করা যায়। 1. ফার্স্ট ট্রাইমিস্টার। গর্ভধারণের 1 থেকে 12 সপ্তাহের সময়টাকে বলা হয় ফার্স্ট ট্রাইমিস্টার বা প্রথম 3 মাস। 2. সেকেন্ড ট্রাইমিস্টার। গর্ভধারণের 13 থেকে 26 সপ্তাহ পর্যন্ত সময়টাকে বলা হয় সেকেন্ড ট্রাইমিস্টার বা দ্বিতীয় ত্রিমাসিক। 3. থার্ড ট্রাইমিস্টার। গর্ভধারণের 27 সপ্তাহের পরবর্তী সময়টাকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার বা শেষ 3 মাস। এই সময়গুলোতে মায়ের বিশেষ বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। প্রথমেই আমরা জানব গর্ভধারণের প্রথম 3 মাসে কোন কোন পরীক্ষা নিরীক্ষাগুলো করা অত্যন্ত জরুরি। 1. ফার্স্ট ট্রাইমিস্টার। গর্ভধারণ হলে পিরিয়ড মিস হওয়ার পর যখন ইউরিন টেস্ট করা হয় তখন রেজাল্ট পজিটিভ আসবে। ইউরিন টেস্ট পজিটিভ আসার পরে আপনি যখন চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসক তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিবেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনার অবশ্যই করতে হবে, যেমন 1. আল্ট্রাসোনোগ্রাফি। গর্ভধারণের পরে সাধারণত গর্ভের ভ্রূণটি মায়ের জরায়ুতে বসে যায়, কিন্তু কখনও কখনও এই ভ্রূণটি জরায়ুতে না বসে জরায়ুর বাহিরে অবস্থান করে, যাকে মেডিকেলের ভাষায় ইকটোপিক প্রেগনেন্সি বলে। ইকটোপিক প্রেগনেন্সি নির্ণয় করার জন্য গর্ভধারণের প্রথম 3 মাসে আল্ট্রা করা জরুরি। এ ধরনের গর্ভধারণের কারণে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া গর্ভধারণের 12 সপ্তাহের মধ্যে গর্ভের সন্তানের হার্টবিট আসে। যদি কোনো কারণে হার্টবিট না আসে, সেক্ষেত্রে মিসক্যারেজ করতে হয়। গর্ভের সন্তানের হার্টবিট আছে কি না সেটি দেখার জন্য গর্ভধারণের প্রথম 3 মাসে আল্ট্রাসোনোগ্রাফি করা প্রয়োজন। 2. সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই পরীক্ষার মাধ্যমে মায়ের শরীরে বিভিন্ন রক্তের উপাদান দেখা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে হিমোগ্লোবিন। এই সময় হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে গর্ভের সন্তানের ব্রেন ও স্পাইনাল কর্ড গঠনে সমস্যা হতে পারে। তাই মায়ের শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন আছে কি না সেটি দেখার জন্য এই পরীক্ষা করা উচিত। 3. এসবিএসএজিই। এটি মূলত হ্যাপাটাইটিস বি ভাইরাস শনাক্তকারী একটি টেস্ট। গর্ভ অবস্থায় মায়ের শরীরে যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস উপস্থিতি থাকে, তাহলে গর্ভের সন্তানের জটিল সমস্যা হতে পারে, সেজন্য এই পরীক্ষাটি করা জরুরি। 4. ইউরিন ফর আরএমই। এটি মূলত প্রস্রাবের পরীক্ষা। এর মাধ্যমে গর্ভবতী মায়ের প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কি না, সেই সাথে প্রোটিন সুগার ইত্যাদি যাচ্ছে কি না সেগুলো দেখা হয়। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের প্রস্রাবের ঝুঁকি থাকে অনেক বেশি। গর্ভ অবস্থায় প্রস্রাবে ইনফেকশন থাকলে গর্ভের সন্তানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। গর্ভ অবস্থায় মায়ের পেটে যে পানি রয়েছে সে পানিতে ইনফেকশন হতে পারে এবং পরবর্তীতে সময়ের আগে ডেলিভারি বা মায়ের পানি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। 5. ব্লাড গ্রুপিং। গর্ভ অবস্থায় মায়ের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি, কারণ যে কোনো সময় মায়ের রক্তের প্রয়োজন হতে পারে। এছাড়া যে সকল মায়েদের রক্তের গ্রুপ নেগেটিভ, তাদের বাচ্চা জন্মের পরে কিছু পদক্ষেপ নিতে হয়। তাই আগে থেকে রক্তের গ্রুপ জানা না থাকলে অবশ্যই রক্তের গ্রুপ পরীক্ষা করা উচিত। এগুলো ছাড়াও আপনার সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে চিকিৎসক আরও কিছু টেস্ট দিতে পারেন, তবে এইগুলো হচ্ছে একদম বেসিক টেস্ট, সবারই করা উচিত। এখন চলে যাচ্ছি সেকেন্ড ট্রাইমিস্টারে। গর্ভধারণের 3 মাসে বিশেষ করে 20 থেকে 25 সপ্তাহে একটি বিশেষ আল্ট্রাসোনোগ্রাম করা উচিত, যার নাম অ্যানোমালি স্কিন। কেন করা উচিত? গর্ভধারণের এই সময়টাতে গর্ভের সন্তানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটে।
এই সময় অ্যানোমালি স্ক্যান করলে গর্ভের সন্তানের কোনো জন্মগত ত্রুটি আছে কি না সেটি বোঝা যায়। 2. RBS, র্যান্ডম ব্লাড সুগার। এটি মূলত ডায়াবেটিসের একটি পরীক্ষা। গর্ভ অবস্থার এই সময়টাতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। গর্ভ অবস্থায় ডায়াবেটিস হলে গর্ভের সন্তানের বেশ কিছু সমস্যা হতে পারে, তাই এই সময় টেস্ট করা উচিত। 3. THS বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি মূলত থাইরয়েডের একটি হরমোন পরীক্ষা। গর্ভ অবস্থায় থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ গর্ভ অবস্থায় হরমোনের সমস্যা থাকলে গর্ভের সন্তানের গঠনগত ত্রুটি হতে পারে, এমনকি মিসকারেজও হতে পারে। এগুলো ছাড়াও আপনার সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে চিকিৎসক আরও কিছু টেস্ট দিতে পারেন, তবে অবশ্যই আপনাকে এই বেসিক টেস্টগুলো গর্ভধারণের সেকেন্ড ট্রাইমিস্টারে করা উচিত। 3. ট্রাইমিস্টার, গর্ভধারণের শেষ 3 মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় গর্ভের সন্তান ও গর্ভবতী মা দুজনেরই ওজন বৃদ্ধি হয়, ডেলিভারির জন্য বাচ্চা পজিশন ঠিক হয়। এই সময় পুনরায় CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করা উচিত, কারণ এই সময় যদি মায়ের শরীরে রক্তের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে ডেলিভারির পরে রক্তের প্রয়োজন হতে পারে, তাই আগে থেকে জানা থাকলে প্রয়োজন সময়ে রক্তের ব্যবস্থা করা সহজ হয়। 2. RBS বা র্যান্ডম ব্লাড সুগার, ডায়াবেটিসের পরীক্ষা পুনরায় করতে হবে, কারণ এই সময় মায়ের ডায়াবেটিসের ঝুঁকি থাকে। ডায়াবেটিস যদি বেশি হয় সেক্ষেত্রে বাচ্চার ওজন বেশি হয়ে যাবে এবং নর্মাল ডেলিভারিতে সমস্যা হতে পারে। 3. আল্ট্রাসোনোগ্রাফি, গর্ভধারণের 28 থেকে 30 সপ্তাহে আরেকটি আল্ট্রাসোনোগ্রাফি করা উচিত, কারণ এই সময় আল্ট্রাতে বাচ্চার ওজন, গর্ভফুলের পজিশন দেখা দরকার। গর্ভ অবস্থায় প্লাসেন্টা বা গর্ভফুল নিচের দিকে থাকলে তাকে লো লাইং প্লাসেন্টা বলে। এই অবস্থা থাকলে গর্ভ অবস্থায় রক্তক্ষরণ হতে পারে এবং নর্মাল ডেলিভারিতে সমস্যা হতে পারে। 4. ইউরিন ফর RME, পুনরায় প্রস্রাব পরীক্ষা করতে হবে, কারণ গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের প্রস্রাবে ইনফেকশনের ঝুঁকি থাকে, তাই পুনরায় ইউরিন টেস্ট করা উচিত। 5. গর্ভধারণের 36 সপ্তাহের পরে অবশ্যই অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, কারণ গর্ভধারণের 36 সপ্তাহের পরে বাচ্চার ডেলিভারির জন্য প্রস্তুত হয়। এই সময় বাচ্চার ওজন, পজিশন, গর্ভফুলের পজিশন ইত্যাদি দেখা প্রয়োজন। ফলে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এছাড়া গর্ভ অবস্থায় বাচ্চার যে পানিতে ভাসমান থাকে সে পানির পরিমাণ দেখা যায়। গর্ভ অবস্থায় পানি কম বেশি হলে নর্মাল ডেলিভারিতে সমস্যা হয়। এছাড়া গর্ভধারণের শেষ 3 মাসে মায়ের পা ফুলে যেতে পারে এবং প্রেশার বেশি হতে পারে, যাকে প্রিএক্লামশিয়া বা এক্লামশিয়ার নামক রোগ হতে পারে, যা একটি মারাত্মক অবস্থা। তো এই সময় মায়ের রক্তচাপ পরিমাপ করা জরুরি, তাই গর্ভধারণের বিভিন্ন সময়ে আলোচিত এই টেস্টগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে। যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.homerxsohag.com। স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।